শামসুর রহমান, স্বাধীনতার কবি, প্রতিবাদের কবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রধান কবিও বলা হয় তাকে। স্বাধীনতা তুমি, মুক্তিযুদ্ধের সময়ে লেখা শামসুর রহমানের স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা দুটি এদেশের স্বাধীনতা আন্দোলনের এক অভিন্ন অংশ করে তুলেছিল তাকে। তোমাকে পাওয়ার জন্যে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কবির অসংখ্য কবিতা রণাঙ্গনের যোদ্ধা সহ সর্বস্তরের মানুষকে জুগিয়েছিল উৎসাহ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রগতিশীল মানুষ গঠনেও সাহিত্যিক ও সাংস্কৃতিক নানা তৎপরতায় কবি শামসুর রহমান ছিলেন অগ্রগণ্য। মৌলবাদ ও ধর্মান্ধতা বিরোধী কার্যক্রমেও ছিলেন সমানভাবে সক্রিয়। 1999 সালের 18 জানুয়ারি মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জঙ্গি হামলা শিকার হন কবি, অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেদিন। কবি শামসুর রহমানের জন্ম 1929 সালের 23 অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায়। পুরান ঢাকার পোগোজ স্কুল থেকে 1945 সালে ম্যাট্রিকুলেশন ও 1947 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাস করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তি হয়েও শেষ পর্যন্ত পরীক্ষা দেননি। শামসুর রহমান 1955 সালের 8 জুলাই জোহরা বেগমের সঙ্গে ঘর বাঁধেন। খুব অল্প মানুষই জানে জেমসের গাওয়া আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার তুমুল জনপ্রিয় এই গানটি শামসুর রহমানের লেখা। ১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে দৈনিক মর্নিং নিউজে কর্মজীবন শুরু করেন শামসুর রহমান। এরপর সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তানের সহকারী সম্পাদক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে পত্রিকাটি দৈনিক বাংলা নামে রূপান্তরিত হলে একই দায়িত্ব পালন করেন। দৈনিক বাংলা ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। 1987 সালে এরশাদের সামরিক সরকার তাকে সম্পাদক পদ ছেড়ে দিতে বাধ্য করে। 1960 সালে প্রকাশিত তার প্রথম কবিতার বই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগেতে রোমান্টিকতার আবেশ লক্ষ্য করা গিয়েছিল। শামসুর রহমান স্বৈর শাসক আইয়ুব খানকে বিদ্রুপ করে 1958 সালে হাতির সুর নামক কবিতা লেখেন। শেখ মুজিবুর রহমান যখন কারাগারে তখন তাকে উদ্দেশ্য করে লেখেন অসাধারণ কবিতা টেলেমেকাস। 1967 সালে রেডিও পাকিস্তানের রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার নিষিদ্ধ ছিল। সরকার নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক পাকিস্তানে কর্মরত থাকা অবস্থায়ও কবি শামসুর রহমান এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো 1969 সালের 20 জানুয়ারি গুলিস্তানের একটি মিছিলে লাঠিতে শহীদ আসাদের রক্তাক্ত শার্ট দিয়ে বানানো পতাকা দেখে তিনি লেখেন আসাদের শার্ট কবিতাটি। আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক, কলকাতার আনন্দবাজার সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে সম্মানিত এই কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে ভারতের যাদবপুর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। 2006 সালের 17 আগস্ট না ফেরার দেশে চলে যান এই কবি। তার ইচ্ছানুযায়ী বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। আজ কবির জন্মদিন, তিনি আজ আমাদের মাঝে নেই, তার অসংখ্য সৃষ্টি রয়ে গেছে আমাদের সঞ্চয়ে, তারায় তারায় রটে গেছে তার অমর কীর্তি।